আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ, কথা বলছি মোহাম্মদ রুবেল হোসেন। বরাবরের মতো চলুন আজকেও ইঞ্জিন সম্পর্কে কিছু জানি এবং অভিজ্ঞতা শেয়ার করি। ভিতরের দিকে আছে ক্যামশ্যাফট, ও যে দেখা যায় ক্যামশ্যাফট, ক্যামশ্যাফট ওই ছোটোটা ক্যামশ্যাফট, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট। এটা হচ্ছে ব্লকের উপরে, এই যে এটা হচ্ছে অয়েল পাম্প। এই অয়েল পাম্পের ফাংশনটা আজকে বলবো। এখানে অয়েল পাম্প কীভাবে কাজ করে, অয়েল পাম্প এই যে এখানে একটা স্ট্রেনার লাগানো থাকে, এই স্ট্রেনারটা কোথায়, এই যে অয়েল পাম্পের স্ট্রেনার, স্ট্রেনারটা এখানে লাগানো থাকবে। ইঞ্জিন যখন চালু হবে তখন এই পিনিয়ামের মাধ্যমে অয়েল পাম্পটা ঘুরতে থাকবে। এটা হচ্ছে গিয়ার টাইপ অয়েল পাম্প। এই অয়েল পাম্পটা যখন ঘুরবে তখন এই স্ট্যান্ডার দিয়ে এটা একে ক্র্যাঙ্কেসের ভিতরে থাকবে। এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কেস, এটা ক্র্যাঙ্কেস, ক্র্যাঙ্কেসের ভিতরে থাকবে এই অয়েল পাম্পের স্ট্যান্ডার। যখন ইঞ্জিন চালু হবে তখন এই স্ট্যান্ডার দিয়ে সেকে নিয়ে অয়েলটা এই ভিতরে ঢুকাবে। এটা হচ্ছে অয়েল পাম্প। অয়েল পাম্প যখন পাম্পের ভিতরে যখন অয়েলগুলো ঢুকলো তখন এইখানে ভিতরে লাইন করা আছে, এখানে দেখান, এই যে ভিতরে দিক দিয়ে লাইন করা আছে ব্লকের সাথে, এই যে এখানে লাগা, এটা অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারের একটা দুইটা রাস্তা, একটা দিয়ে ঢুকবে, ফিল্টারিং হবে, ভিতরে ফিল্টারিং হবে, হওয়ার পর আর একটা দিয়ে বের হবে। এখান থেকে ঢুকলো, ফিল্টার হলো, হয় এই 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 অয়েল ফিল্টার এই রাস্তাটা দিয়ে ঢুকে, এই ফিল্টারের এই রাস্তা দিয়ে ঢুকে অয়েল ফিল্টারের এই রাস্তা দিয়ে ঢুকে এই যে অয়েল ফিল্টারে চলে আসে। এখানে পাম্প থেকে আসলো কোথায় অয়েলটা, ফিল্টারে, ফিল্টারে আসলো। ফিল্টারে ফিল্টারিং হওয়ার পরে এই অয়েলটা, এখানে ফিল্টারের দুটো রাস্তা আছে, দেখেন, এটা পাম্প থেকে ডাইরেক্ট যে ফিল্টারে চলে আসলো, ফিল্টারের অয়েলটা ফিল্টারিং হলো, হওয়ার পরে ফিল্টারের দুটো রাস্তা, একটা রাস্তা দিয়ে ঢুকলো, ফিল্টারিং হয়ে এই রাস্তাটা বের হয়ে এই অয়েল কুলারে চলে গেল, এই রাস্তাটাতে বের হয়ে অয়েল কুলারে চলে গেলো। অয়েল কুলার যখন ওই যে গরম অয়েল পাবে তখন ভিতরে তামার তৈরি হওয়ার জন্য তাপটা অ্যাবজর্ব করে নেবে অয়েল কুলার, এবং অয়েল কুলারের আশপাশে পানি থাকবে, ওই পানিতে পানি আরও তাপটাকে কমায় দেবে। এভাবে ইঞ্জিনের অয়েলের এই টেম্পারেচারটা কমে যায়, এভাবে ইঞ্জিন অয়েলটা কাজ করে। এটাই হচ্ছে সার্কুলেশন। তো তাহলে কী হলো, ইঞ্জিন যখন চলতে শুরু করে তখন অয়েল পাম্প দিয়ে ইঞ্জিনটা অয়েলটা, ইঞ্জিন অয়েলগুলো এখানে আসলো এই ফিল্টারে, ফিল্টারের দুটো রাস্তা, একটা রাস্তা দিয়ে ফিল্টারে ঢুকলো আর এই রাস্তাতে বের হলো, বের হয়ে আবার অয়েল কুলারে চলে গেলো। অয়েল কুলার তখন অয়েলটাকে ঠান্ডা করলো, করার পরে আবার একটা রাস্তা দিয়ে অয়েল কুলারে ঢুকলো, ঢুকে আর একটা রাস্তা দিয়ে আবার বের হয়ে গেলো, বের হয়ে আবার জায়গা মতো অয়েলগুলো চলে গেলো। এইভাবে অয়েলটা সার্কুলেশন হয় ইঞ্জিনে।